তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের দিনে আমরা WBHA টেস্ট পেপারের বিভাগ থেকে যে MCQ সাজেশনগুলি দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নানা রঙের দিন থেকে যে MCQ সাজেশনগুলি দেওয়া হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে যেগুলি আগের টেস্ট পেপারেও বারবার করে রিপিট করা হয়েছে। তাই তোমরা কোয়েশ্চেন আনসারগুলি ভালো করে তৈরি করে রেখো, আমার মনে হয় এগুলির মধ্যেই তোমাদের চলে আসবে। তো চলো শুরু করা যাক। তোমাদের পাঠ্যসূচিতে যে নানা রঙের দিন নাটকটি দেওয়া রয়েছে সেটি লিখেছিলেন রুশ নাট্যকার আন্তন চেকভ। অনেক জায়গায় বানানটা তোমরা চয়কার খবও দেখতে পাবে, এখানে কনফিউজ হয়ে যেও না। তার মূল নাটকের কী নাম ছিল? সোয়ান সং, এবং এটিকে অনুবাদ কে করেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এগুলি আমি এই কারণে লিখেছি কারণ অনেক সময় শর্ট কোয়েশ্চেনে দিয়ে থাকে যে মূল নাটকের কী নাম ছিল। মূল নাটকের নাম ছিল সোয়ান সং এবং এটি কে লিখেছিলেন? আন্তন চেকভ। এবার এই নাটকের মূল চরিত্র কটি? মূল চরিত্র হলো দুটি, একটা হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স ছিল 68 বছর, এবং আরেকজন হলেন কালীনাথ সেন যার বয়স হলো 60 বছর। তোমরা যদি রিডিং পড়ে না থাকো নাটকটি, তাহলে যদি সময় থাকে তাহলে এক দুবার রিডিং পড়ে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের প্রশ্নগুলি MCQ টাইপের তৈরি করিনি, অর্থাৎ একবারে উত্তর লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধে হয়। তো প্রথম প্রশ্ন, মরা হাতি সোয়া লাখ কথাটি বলেন, কথাটি কে বলেছিলেন? রজনী বা রজনীকান্ত চট্টোপাধ্যায়। রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন। রজনীবাবু থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন? পুলিশের। কালীনাথ পেশায় ছিলেন, কালীনাথ পেশায় কী ছিলেন? প্রম্পটার বা প্রমোটার। যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি? তারা সব একটা গাধা। গ্রিন রুমে ঘুমোয়, গ্রিন রুমে কে ঘুমোয়? কালীনাথ। শাহজাহান নাটকের রচয়িতাকে? শাহজাহান নাটকের রচয়িতা হল দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাদির সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? রিজিয়া নাটকের সংলাপ। এই নাটকটির মধ্যেও আবার দু একটা নাটকের নাম দেওয়া আছে, তাই আমি বললাম যে নাটকটা একবার রিডিং পড়ে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল? জ্বলন্ত মোমবাতি। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুচ্চ মশাই, কোন কথাটা? এখানে গ্রিন রুমে ঘুমানোর কথা বলা হয়েছে। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্তবাবু কোন ইংরেজি নাটকের সংলাপ বলেছেন? কোন ইংরেজি নাটকের? অথেলো। তোমরা যারা WBHA টেস্ট পেপারটি কিনেছো, অর্থাৎ যারা ফলো করছো, তারা একটু সাবধানে করো, ওখানে দু একটা প্রশ্নের উত্তর ভুল লেখা আছে। আর যারা আমার ভিডিও দেখছে তাদের জন্য তো আমি ঠিকটা লিখে দিয়েছি। রজনীকান্তবাবু রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বক্তিয়ার। রামব্রিজকে রজনীকান্তবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? কত টাকা? 3 টাকা। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছেন কত বছর ধরে? কত বছর ধরে? 45 বছর ধরে। রজনীকান্তবাবুকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিলেন কে? কে ডেকে দিয়েছিল? রামব্রিজ। আরে গেল কোথায় লোকটা? এখানে কোন লোকটার কথা বলা হয়েছে? রামব্রিজের। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে যে ভালোবেসেছে তার নেই, তার কি নেই? বার্ধক্য। লাইফ বাটা ওয়ার্কিং শ্যাডো সংলাপটি কোন নাটকের? ম্যাকবেথ। এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না, কে বলেছিল? রজনীকান্ত চট্টোপাধ্যায়। প্রতিটা কোয়েশ্চেন প্লিজ তৈরি করে রেখো, এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, এবং অন্য বিষয়েও দেখবে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ।